ওয়েস্ট বেঙ্গল নিউ স্কিম, গরিব ছেলে মেয়েদের সরকার দেবে মাসে 5,000 টাকা, চালু হলো নতুন প্রকল্প। আজ আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন সরকারি প্রকল্পের আপডেট নিয়ে। কি এই প্রকল্প, কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওটিতে আমি ফুল ইনফরমেশন দেব। তার আগে বলে রাখবো, আপনারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, আর একটি লাইক করে দাও। আর এই ভিডিওটি আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা গরিব পড়াশোনা করছে তাদের কাছে বেশি বেশি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। দরিদ্র পরিবার থেকে উঠে আসা প্রচুর ছেলে মেয়ে অর্থাভাবের জন্য তারা তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, এর জন্য অবশ্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বহু স্কলারশিপ প্রদান করে থাকেন। আর এই অর্থাভাবের কারণে অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হতে অসফল হন। পশ্চিমবঙ্গ সরকার এমন একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে যার মাধ্যমে পড়ুয়ারা প্রতি মাসে 5,000 টাকা অনুদান পাবেন। বিদেশি ছেলেমেয়েরা আর্নিং উইথ লার্নিং ব্যবস্থার মাধ্যমে তারা নিজেদের পড়াশোনার খরচ যুগিয়ে নেয়। সেম অর্থাৎ আর্নিং উইথ লার্নিং এর অর্থ হচ্ছে বিদেশে যারা পড়াশোনা করে তারা ইনকামও করে, তার সঙ্গে সঙ্গে তাদের এডুকেশন অর্থাৎ পড়াশোনাকে চালিয়ে নেয়। এর জন্য এবার আমাদের রাজ্য সে একই পথে হাঁটতে চলেছে। এ বিষয়ে ইতিমধ্যে গত সোমবার আলোচনা হয়েছে রাজ্যের মন্ত্রী মহলে। এর ফলে প্রচুর ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং অনেকেই চাইলে এই কাজের পাশাপাশি নিজেদের পড়াশোনাকেও চালাতে পারবে। তো বন্ধুরা, মন্ত্রী মহলে অর্থাৎ রাজ্যের মন্ত্রী মহলে এ বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলে প্রচুর ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং নিজে নিজের পড়াশোনার জন্য যে খরচ সেটি বহন করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন যোগ্যতাগুলি লাগবে সেগুলি এবার ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। সো আবেদনের যোগ্যতা, এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদন প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে 60% নাম্বার নিয়ে, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন এর মধ্যে আপনার যে কোনো একটি থাকলে হবে এবং আপনার নাম্বার থাকতে হবে 60% মতো, তবে এই প্রকল্পে আবেদন করতে সক্ষম, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন। এবার আপনাদের অনেকেই প্রশ্ন আসতে পারে যে ছেলে বা মেয়ে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। সো ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এই প্রকল্পে। এবার বন্ধুরা, দেখা যাক এই প্রক্রিয়ায় আবেদন করার পরে কিভাবে আপনাদের সিলেকশন হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ইন্টার্নশিপে নিয়োগ করা হবে। এটি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর খতিয়ে দেখবে। এই প্রকল্পে 6,000 পড়ুয়াকে নিয়োগ করা হবে তাদের যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ কলেজ এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে এই ইন্টার্নশিপ নিয়োগ দেওয়া হবে এবং টোটাল প্রথম ধাপে 6,000 জনকে নিয়োগ করা হবে এবং তাদের যোগ্যতার মানদণ্ড অনুযায়ী। এছাড়াও বন্ধুরা, এদের নিয়োগ করা হবে বাড়ির আশেপাশে বিভিন্ন দপ্তরে এদের নিয়োগ করা হবে। এদের কাজ হবে মূলত বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে। রাজ্যের বিভিন্ন দপ্তরে যেমন ব্লক পঞ্চায়েতে এদের কাজ করতে হবে, অর্থাৎ বন্ধুরা যাদের সিলেকশন পাবে তারা বিভিন্ন ব্লকে বা পঞ্চায়েতেও তারা কাজ করার সুবিধা পাবেন। প্রতি বছর প্রায় 6,000 করে ইন্টার্নশিপ নেবে রাজ্য সরকার। এর জন্য মুখ্য সচিব একটি বোর্ড গঠন করবে, সেই বোর্ডের নির্দেশনা অনুসারে ইন্টার্নশিপের নির্বাচন করা হবে। খুব শীঘ্রই এ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হবে। সো বন্ধুরা, আপনার পরিবারে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ এরকম বেকার থাকলে বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের কাছে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করো, যাতে এই নতুন প্রকল্পের ব্যাপারে তারাও জানতে পারে। সো এছাড়াও আরও কি বলেছে সেটি দেখা যাক। 2 বছরের জন্য নিয়োগ করা হবে এই ইন্টার্নশিপদের। যদি তাদের কাজ ভালো হয় এবং সব কিছু ঠিকঠাক থাকে তবে তাদের কাজের মেয়াদ আরও বাড়বে। এই কাজের ওপর তাদের একটি সার্টিফিকেটও প্রদান করা হবে। এই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে তাদের স্থায়ী করে রাখতে পারে রাজ্য সরকার। এছাড়াও এই সার্টিফিকেটটি পেলে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে গেলে এই সার্টিফিকেটের ওপর ভিত্তি করে আপনার অভিজ্ঞতা অনুসারে আপনি সেখানেও জয়েন করতে পারবেন।
সো বন্ধুরা, নিত্য নতুন সরকারি বেসরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এছাড়া আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। এছাড়া অন্য কোনো গভর্নমেন্টের প্রকল্পের ব্যাপারে কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।